করে। মন্ত্রী মহাশয়, আমার এত আনন্দের দিনেও রাজ সভায় বীরবল আসছে না কেন? খোঁজ নিয়ে দেখো তো কি করছে বীরবল। মহারাজ, আপনি তো বীরবল বীরবল কইয়াই মরবেন, আমরা তো সবেই আছি, তারপরেও বীরবলের কি দরকার কমছে দেখি? দরকার আছে মন্ত্রী মহাশয়, আমার ঘরে প্রথম পুত্র সন্তান জন্ম হয়েছে, তাই আমার খুশির সীমা নেই। সারা দেশের মানুষ আনন্দ ফুর্তি করছে, কিন্তু এই আনন্দ ফুর্তিতে বীরবলকে দেখছি না। ক্ষমা করবেন মহারাজ, আমার মনে হয় শালা চান্দি চুলা বীরবল ওর চান্দিতে চুল জ্বালাবার জন্য ওর তালু মাথায় গোবর সার ছিটাইতেছে বানি। তাহলে একটা ফোন করে দেখো তো, বেটা বাড়িতে বসে কি হুক্কা টানছে নাকি? মহারাজ, ফোন কইরাও দেখছি, ফোন লাগে না। মোবাইলে কয় ইস নাম্বার মে পর্যাপ্ত ব্যালেন্স নেই হে, কৃপা করকে থরি বাদ ডাইল করে। রিসার্চ নাই আমার মোবাইলে, রিসার্চ নাই, রিসার্চ নাই আমার মোবাইলে, রিসার্চ নাই। কেউ ফোন করতে পারে না, আমিও ফোন করতে পারি না, সালা গিন্নি ভাত রাঁধতে সব সময় দেরি করে, আজকেও দেরি করে ফেলছে। এই গিন্নির জন্য সব সময় আমার রাজসভায় যেতে দেরি হয়, রাজসভায় যে কি চলছে। ওই তো আমি তো বীরবলের পায়ের শব্দ শুনছি, বীরবল এসে গেছে, এসে গেছে বীরবল। মহারাজ, আপনি তো দেখি বীরবল রে স্বপ্নেও দেখেন, আপনি বীরবলের পায়ের শব্দ চিনেন, আমাগর তো আপনি কথা হইনাও চিনেন না। সালাম জাপনা সালাম, গুস্তাকি মাফ করবেন মহারাজ, আমার আসতে একটু দেরি হয়েছে। দেখছেন মহারাজ কত বেয়াদব, আপনি আনন্দের দিনে এ বেড়ায় খুশি হয় নাই, বেজার হইয়া রয়েছে, মনে হয় বাগন বেসা ক্ষতি খাইছে। আমার পুত্র সন্তান জন্ম হয়েছে, তাই সারা দেশ আনন্দ ফুর্তি করছে। তুমি কি আমার সন্তানের জন্য খুশি হওনি? খুশি হয়েছি মহারাজ, পায়খানা করে মানুষ যেমন খুশি হয় আমিও তেমন খুশি হয়েছি। দেখছেন মহারাজ কত চরম বেয়াদব, আপনার পুত্র সন্তানের সাথে পায়খানা করার তুলনা করলো। মহারাজ, বীরবলের চরম শাস্তি দেওয়া লাগবো, নইলে কিন্তু ছাড়ব না। বীরবল, তোমার এত স্পর্ধা, আমার সন্তানের সঙ্গে পায়খানা করার তুলনা করছো, তোমাকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। মন্ত্রী মহাশয়, তুমি সারা দেশে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দাও, কাল সন্ধ্যা 5টা বাজায় বিচার করে বীরবলকে আমি মৃত্যুদণ্ড দেব। ঠিক আছে মহারাজ, আমি আহুনি সারা দেশে বীরবলের মৃত্যুদণ্ডর কথা ঢোল পিটাইয়া জানাইয়া দিব। খালাই খুব বাইরে গেছে মহারাজ, আমি এখনই আহি, খবরটা দিয়ে আহি। বীরবল, তোমার মৃত্যুদণ্ডর পূর্বে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? থাকলে বলতে পারো, আমি তা পূরণ করব। মহারাজ, মৃত্যুদণ্ড যখন দিয়েই ফেলেছেন, আমার কি আর বলার থাকবে? তবে আমার শেষ ইচ্ছা হলো কালকের সকালবেলা আপনি আমার বাড়িতে ভোজন করবেন এবং আমার সাথে আপনি কিছুক্ষণ নৌকা ভ্রমণে যাবেন। মৃত্যুর আগ মুহূর্ততে আপনার সঙ্গে কিছু সময় আমি কাটাতে চাই। ঠিক আছে, তোমার শেষ আশা আমি অবশ্যই পূরণ করব,
কাল সকাল বেলা তোমার বাড়িতে আমি ভোজন করব এবং তোমার সাথে কিছুক্ষণের জন্য নৌকা ভ্রমণে যাব। শুনেন শুনেন শুনেন, বিশেষ একটি ঘোষণা, মহারাজের সন্তানকে ইতিকিং করায় কালকে বেলা 5টায় বীরবলকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শুনেন শুনেন শুনেন, মহারাজ তো আমাকে মৃত্যুদণ্ড দিবেই, তাহলে কি করা যায়? হাত পায়ে ধরে কি মৃত্যুদণ্ড উঠিয়ে নেব? না না না, আমি যা বলেছি সত্য বলেছি, সত্য বলাই যদি আমার মৃত্যুদণ্ড হয় হোক, কিন্তু আমি হার মানব না। ওগো, আমি কি শুনছি, তোমাকে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? ওগো, তোমাকে আমি মরতে দেব না গো। চলো আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই। চুপ করো, কান্দাকাটা আমার ভালো লাগে না। তুমি তো সব সময়ই আমাকে বলো আমার চাঁদ ভালো না গুষ্টি খারাপ। তাহলে এবার তুমি কাঁদছো কেন? আমি তো মরলে তুমি মুক্তি পাবে। গালাগালি যতই পারি, তা বলে কি তোমাকে মরতে দিতে পারি? এবার আমার কি হবে গো? দেখা যাক কি হয়। তবে কালকে সকালে মহারাজ আমাদের বাড়িতে ভোজন করতে আসবে, তাই তুমি শুটকি মাছ দিয়ে মিঠালাবের তরকারি বানাবে। তরকারি এমন সুস্বাদু করে বানাবে যাতে মহারাজ খেতেই থাকে খেতেই থাকে। একটু ঝালটা বেশি করে দেবে যাতে খাওয়ার পর মহারাজের পেটে কামড় দেয়। ঠিক আছে ঠিক আছে, আমি এভাবে সালুন বানাবো যাতে মহারাজকে সন্তুষ্ট হয় এবং পেটে কামড় দেয়। কিন্তু তুমি যদি মরে যাও। পরদিন সকাল বেলা বীরবল আমাকে নিমন্ত্রণ দিয়েছে, তাই ওর বাড়িতে আমি খেতে যাব। সকালে কিছু খাওয়া হয়নি, তাই ভোকে পেটটা কলমল করছে। আসুন মহারাজ আসুন, আপনার অপেক্ষায় আছি। আমার গিন্নি রান্না ভাড়া করে রেডি করে রেখেছে। চলুন ঘরের ভিতরে চলুন, আমি দাঁড়িয়ে আছি। আপনি খাওয়া শেষ করুন মহারাজ। বাহ বাহ, খুব সুঘ্রাণ বের হচ্ছে, বড় মজার তরকারি হচ্ছে। আমার জীবনে এত সুন্দর সুস্বাদু তরকারি কখনো খাইনি। খান খান, বেশি করে খান, যখন পেটে কামড় দেবে তখন বুঝবেন মাসের কয়দিন। বীরবল, মুখে কিছু বললে নাকি? বীর বীর করে কি বলছো? না মহারাজ না, কিছু বলি নেই। নৌকা ভ্রমণে যেতে হবে তাই চিন্তা করছি আর কি। অনেক খেয়েছি বীরবল, অনেক খেয়েছি। তবে তুমি বেঁচে থাকলে আরো একদিন খেতে আসতে পারতাম, কিন্তু তা তো আর হবে না। তোমাকে আজ আমি মৃত্যুদণ্ড দেব। তবে এখন চলো নৌকা ভ্রমণে যাই। হ্যাঁ হ্যাঁ চলুন, এটাই তো আমার জীবনের শেষ ইচ্ছা, আপনার সাথে নৌকা ভ্রমণে যাব। তাড়াতাড়ি চলুন। ও মাঝি বায়া যাও রে, হে মাঝি বায়া যাও রে, ও মাঝি বায়া যাও রে, হে মাঝি বায়া যাও রে। পেটে যেন কেমন করছে, পেটে ভুর ভুর করছে, একটু একটু কামড় দিচ্ছে। বীরবল, আমার পেটটা ভালো লাগছে না। চিন্তা করবেন না মহারাজ, কিছু হবে না, কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। এটা মিঠালাউ ও শুটকি মাছের কেরামতি। বীরবল, আমার ভালো লাগছে না, পেটে কামড় দিচ্ছে, তাই তুমি নৌকাটা পার চাপিয়ে দাও, আমি একটু পায়খানা করে নেই। না না মহারাজ,
এখানে নৌকা রাখা যাবে না, এ পারে হাতি বের হয়। আপনি হাঁটতে বসলে হাতি আপনাকে মেরে ফেলবে। সামনে একটা ঘাট আছে, ওই ঘাটে নৌকা রেখে দেব। বীরবল, এই ঘাটে রেখে দাও, আমার অবস্থা অনেক খারাপ, আমি সহ্য করতে পারছি না। আমি কিন্তু ঘেমে উঠছি। ও বাবা, পেটে কি ভয়ঙ্কর কামড় মারছে। না মারাস, এখানে নৌকা রাখা যাবে না, এপারে এপারে ঘাটে চিতাবাঘ বের হয়। এখানে আপনি হাঁটতে বসলে চিতাবাঘে আপনার কলা ছিঁড়ে ফেলবে। সামনে আরো একটা ঘাট আছে, ওই ঘাটে আমি নৌকা রেখে দিব, কেমন? ও বাবা, আমি মরে যাব, আমি ঘেমে উঠছি, আমি অস্থির হয়ে গেলাম। ও, পেটে কামড় মারছে। বীরবল, আমি শেষ, নৌকা রেখে দাও না, রেখে দাও, না হলে কিন্তু আমি কাপড় কানি নষ্ট করে ফেলব। না 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 মহারাজ, এখানে নৌকা রাখা যাবে না, এ পারে ঘাটে সিংহ বের হয়। এখানে আপনি হাঁটতে বসলে সিংহ আপনাকে খেয়ে ফেলবে। সামনে আরো একটা ঘাট আছে, ওই ঘাটে নৌকা রেখে দিব মহারাজ, একটু ধৈর্য ধরুন। বীরবল, তুমি নৌকা রেখে দাও, আমাকে যদি সিংহ খায় খাক, আমি আর সহ্য করতে পারছি না। বীরবল, যদি নৌকা না রাখো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বাবা, পেটে কামড় মারছে। নৌকা নৌকা রেখে দিচ্ছি মহারাজ, যান যান, আপনি কাম সেরে আসুন। কি শান্তি, কি মজা, পায়খানা করে যে এত মজা পেলাম, এত মজা, এত শান্তি, এত খুশি জীবনে কখনো হয়নি। যাই, ফটাফট নৌকা ভ্রমণে যাই, বিকাল বেলায় বীরবলকে মৃত্যুদণ্ড দিতে হবে। মহারাজ, এবার বলুন তো পায়খানা করে কেমন লাগলো? আমার জীবনে এত খুশি কখনো হয়নি বীরবল, মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো খুশি কেউ নেই। আমি তো তাই বলেছিলাম মহারাজ, আপনার পুত্র সন্তান হওয়াতে আমি অমনি পায়খানা করে যত মানুষ খুশি হয় ততই তো আমি খুশি হয়েছি। ও, তাই নাকি? আমি তো বুঝতে পারি না বীরবল, আমার পুত্র সন্তান হওয়ায় দেশের সবচেয়ে বেশি খুশি তো তুমি হয়েছ। আমার ভুল বুঝতে পেরেছি, আমি বড় খুশি হয়েছি তোমার উত্তরে। আজ তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমাকে রাস সবাই ডেকে সবার সামনে পুরস্কৃত করব। সিদা আঙুলে ঘি উঠে না মহারাজ, দেখা করতে হয় মহারাজ। হা হা।